আমি তখন এসএসসি করি, আমি ছাত্র অবস্থায় যুদ্ধ শুরু হয়ে গেল। আমি বহু চেষ্টা করলাম, আমার বাবা আমাকে চাকরি দিলেন না। তিন চার মাস কষ্ট করার পর 10 অগস্ট আমি বাংলাদেশ থেকে বাইর হই। আমার বাড়ি থেকে আমার সাথে আর দুজন ইন্ডিয়া যায়। আমাদের পাইলট ছিলেন দীর্ঘাপদ গ্রামের শফিকুল আলম, উনি এনএসএতে চাকরি করতেন। বীরেশ্বরা দিয়ে মিয়াজান ঘাটে পৌঁছি, আমরা ছিলাম 50-60 জনের মতো হবে। আমাদের পাইলট ছিলেন ওই শফিক সাহেব, যাকে ইন্ডিয়া পুছলাম এমপি বদলক। তখন উনি আমাকে চিনতেন, ওনার সহযোগিতায় মোটামুটি তাড়াতাড়ি আমি ট্রেনিং সেন্টার যাওয়ার সুযোগ পাই। বগা পাশ গেলাম, ট্রেনিং শেষ করে সম্ভবত সেপ্টেম্বর মাসের শেষের দিকে হরিণাকে পাশি। এরপরে কিছুদিন থাকার পর সম্ভবত নভেম্বরের শেষের দিকে আমাদের উপরে ছিল আমাদের একজন ক্যাপ্টেন শামসুল হক, মানে সীতাকুণ্ড, উনি আত্মহত্যা করলেন, মারা গেলেন। এর পরবর্তী পর্যায়ে লেফটেন্যান্ট মাহফুজুর রহমান উনি নিলেন আমাদের দায়িত্ব। তখন এই 54 জনকে নিয়ে সরাসরি পরশুরাম বেলুনিয়া দিয়ে বাংলাদেশে ঢুকি। এটা হলো নভেম্বরের শেষের দিক। আমরা গুতুমা পরশুরাম হাই স্কুল দিয়ে ঢুকি, ওখানে কালীহাট গুতুমা গ্রামে একটা দিঘি ছিল, কালীহাট দিঘি। ওখানে যখন আমরা পৌঁছলাম তখন পাঞ্জাবিরা পাকিস্তানি সৈন্যরা জানতে পারলো। তখন ওরা খুব জোরে সেলিং আরম্ভ করলো। করার পরে আমরা তখন ওই চতুর্দিঘিতে, আমরা তো যেহেতু ছিলাম মুক্তিযোদ্ধা ছাত্র জনতা, আমাদের কাছে রেইনকোট ছিল না, একটু একটু বৃষ্টি ছিল। তখন ইন্ডিয়ান আর্মি আমাকে ওদের রেইনকোটের নিচে নিল, উপর দিয়ে ফায়ারিং হইতেছে আর নিচে দিয়া একটা, যেটা আমি কখনো বলতে পারবো না, অসংখ্য ঝোঁক ছিল। ঝোঁক আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সব ঝোঁক, রক্ত খাইয়া নিজে নিজে পড়ে যেত। এখন কি আমি ওই সেলিংকে ভয় করবো নাকি চীনাযুগকে ভয় করবো? চীনাযুগের কামড় তো মরবো না। যাই হোক, এভাবে গেল। এরপরে ওরা তো পিছিয়ে হটে গেল, এভাবে আমরা আগে আসলাম। আমার যেটা আমার এই যুদ্ধের মাঠে আমার একটা স্মরণ পড়ে, কুমিরেতে যখন আমরা যুদ্ধ করতে করতে আসি, কুমিরা পাহাড়ের উপরে দিনে 2টা-2:30 বাজে, তখন পাহাড় উপর দিয়ে মাছ করতেছি। আমাদের তো কমান্ডার ছিল, মানে কমান্ডিং অফিসার ছিল মেজর জেসি, ইন্ডিয়ান আর্মির আন্ডার কমান্ডার ছিলাম। পাহাড় উপর দিয়ে মাছ করতেছি, জঙ্গলের ভিতর থেকে মেশিনগান থেকে ফায়ারিং শুরু করছে। এই সময় আমার সামনে কয়েকজন মারা গেল, ব্যাটালিয়ান ভিএইচএম ব্যাটালিয়ান হাবিজের মেজর ছিল মহেন্দ্র সিং, উনি জেসি বাই করেছিল, সে মারা গেল। কয়েকজন মারা গেল, 22 জন মারা গেল। তখন এটা স্বাধীনের 2 দিন আগে আমার সাথে একজন মারা গেছে, একটি মাত্র লোক মারা গেছে, শামসুল হক। আমাদের সন্দীপের মুক্তিযোদ্ধা শহীদদের তালিকায় ওখানে আছে শামসুল আলম বাড়ি মুসাফ, এই একজনে মারা গেলেন। কুমিরেতে প্রচণ্ড যুদ্ধ হয়। সকালে দেখি যে অনেকগুলি লোক রাস্তার উপর পড়ে রয়েছে, পাঞ্জাবি, সব পাঞ্জাবি, অন্তত 40-50 জন হবে। এরপরে হাফিজ জুকমিল দিয়ে আবার আমরা পিছিয়ে ঘটলাম, আমরা ওইদিকে ওদের আন্ডার কমান্ড থেকে ছুটে গেলাম। মেজর জেসি ছিল, একদিন পরে দেশ স্বাধীন হয়ে গেল। এত কিছু পরে দেশ স্বাধীন হয়েছে, অনেক রক্তের বিনিময়ে আমরা, যাতে আগামীতে আমাদের দেশ সুন্দরভাবে চলে।